শুক্রাচার্য রাভায় প্রাণ প্রতিষ্ঠা করা বাদুংডুব্বা কলা কেন্দ্রয় প্রতি বছরেই আন্ডার দ্য সাল ট্রি সালনির তলর নাট মঞ্চস্থ করে আর এইবিলিও প্রতি বছরের দরে 15, 16, 17 ডিসেম্বরত অনুষ্ঠিত করা হব আন্তঃরাষ্ট্রীয় নাট সমারোহ। আর তারপরে এটা পূর্ণগতিত চলিছে প্রস্তুতি। আমি বর্তমান উপস্থিত আছো বাদুংডুব্বা কলা কেন্দ্রর নাট যে মঞ্চস্থ করা হয় তাত আমি উপস্থিত আছো আর ইয়ারে পরিবেশ কিছু দেখাবলে যত্ন করিম ND24 দর্শকলক। এয়া দেখবলে পাওয়া গৈছে যেহেতু বাদুংডুব্বা কলা কেন্দ্রয় অনুষ্ঠিত করা যে আন্ডার দ্য সাল ট্রি সালনির তলর নাট যা 15, 16, 17 ডিসেম্বর অনুষ্ঠিত করা হব, তারপরে এনেদরে প্রস্তুতি চলাইছে, সজাই পড়াই তোলা হয়েছে, ইয়ার যঞ্চ এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে। আর যেহেতু এই যে আন্ডার দ্য সাল ট্রি বা বাদুংডুব্বা কলা কেন্দ্রর কথা আসলে সকলে জানে আর তারপরে এই যে সকলে জানে আর তার এনেদরে পূর্ণগতিত প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আর কব লাগবে যে বাদুংডুব্বা কলা কেন্দ্রর যে আন্ডার দ্য সাল ট্রি তার বিশেষত্বই হয়েছে যে প্রকৃতির মাজত বা প্রাকৃতিক পরিবেশের মাজত এক নাট মঞ্চস্থ করা, প্রকৃতির লগত বিলীন হয়ে পেলায় বিলীন হয়ে পেলায় ইয়াত নাট মঞ্চস্থ করা হয়। তারপরে বহু প্রকৃতি প্রেমী ইয়াত নাটক নাট্যপ্রেমী আছে ইয়াত নাট উপভোগ করবলে আহে আর দেশের লগতে দেশের লগতে রাজ্যের দেশের বিভিন্ন ঠাইর পৰা লোকসকলে আহে ইয়াত নাট উপভোগ করে। তারপরে এনেদরে সুন্দরকৈ দর্শকসকলক আদরিবলৈ ইয়াত বাহেরে গ্যালারি নির্মাণ করা হয়েছে, ইয়াত গ্যালারিত বাহরে গ্যালারিত বহি পেলায় আসলে ইয়াত দর্শকসকলে ইয়াত নাট উপভোগ করিব। তারপরে এনেদরে সুন্দরকৈ গ্যালারি নির্মাণ করা হয়েছে, লগতে ইয়াত প্রাকৃতিক পরিবেশের মাজত যেহেতু নাট মঞ্চস্থ করা হয় তারপরে মাটির মঞ্চ নির্মাণ করা হয়েছে, খেরেরে খের বাহেরে ইয়াত সুন্দরকৈ মঞ্চ নির্মাণ করা হয়েছে। ইয়াত কোনো যান্ত্রিকতা নাই, কোনো যান্ত্রিকতা পরিহার করে প্রাকৃতিক পরিবেশের মাজত দিনের পোহরত সূর্যর সূর্যর পোহরত আসলে ইয়াত নাট মঞ্চস্থ করা হয়। কোনো যান্ত্রিকতা নাই, যান্ত্রিক যন্ত্রপাতি সেয়া পরিহার করে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাজত ইয়াত নাট মঞ্চস্থ করা হয়। তারপরে ইয়ার তারপরে এই বাদুংডুব্বা কলা কেন্দ্র সদায় সুকিয়া আর বিশ্ব দরবারত বা রাজ্যের বিভিন্ন স্থানত এই বাদুংডুব্বা কলা কেন্দ্রর বহু নাম আছে। তারপরে কেনেদরে প্রস্তুতি চলিছে এনেদরে সকলে এনেদরে এটা কামত ব্যস্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। আনফালে যেহেতু বাদুংডুব্বা কলা কেন্দ্রত নাটর যে অনুশীলন চলিছে নাটর অনুশীলনের লগতে এনেদরে সুন্দরকৈ সজাই পড়াই তোলা হয়েছে ইয়াত মঞ্চ। আমি কথা পাতিবলৈ যত্ন করিম বাদুংডুব্বা কলা কেন্দ্রর যে কার্যকর্তা সকল আছে কেনেদরে প্রস্তুতি চলিছে আপনাদের। চতুর্দশ আন্ডার দ্য সাল ট্রি নাট সমারোহ অহা 15, 16, 17 ডিসেম্বরে অনুষ্ঠিত হবলৈ গৈ আছে আর তারপরে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হবলৈ গৈ আছে আর দুদিনের কাম আছে, দুদিনে সম্পূর্ণ হয়ে উঠিব। যেহেতু এইবার 15, 16, 17 দিন হব এইখন কয় নাট ইয়াত মঞ্চস্থ 15 তারিখে দুখন নাটক আছে। প্রথম নাটকখন হব বাদুংডুব্বার নিজা প্রডাকশনের নাটক মাদিয়ামুচি বলে পরিচালনা করেছিলেন সগ্রাহী জোরাফা। আর আবিলি নাটক থাকিব ত্রিপুরার বড়া বিদ্যুৎ চক্রবর্তীর নাটক সৃজন হবে কবে বঙ্গালী নাটক। আর 16 তারিখে রাতেপা নাটক থাকিব ওয়েস্ট বেঙ্গলর বড়া নাটকখনের নামটো হল পালাকুন্তলা। আর আবেলি থাকিব গুয়াহাটির গুণাকর দেবগোস্বামীর নাটক, নাটকখনের নাম রত্নাকর। আর তার পিছদিনা 17 তারিখে ভূপালেরপরা প্রখ্যাত নাট্যকার হবিপ্তন মীরর নাটক চরণ দাসুর। আর সেই নাটকখনের পিছতে বাদুংডুব্বার সালনি দলের নাট সমারোহ সামরণি পড়ব। হয় মুঠ 5খন নাটক হয় হয় রাজ্যের বিভিন্ন ঠাইর আহিব যেহেতু নাট্য হয় হয় আমি সকল নাট্যকার বা নাট্য সমালোচক গবেষক নাট্যবদা সকলক সকলমে রাখিবর কারণে আমি বাদুংডুব্বার নিজা গেস্ট হাউস আছে আর বা খেরর ঘর বনাই থি দিছো। কিছু মানুষখিনি থাকবে সার্কিট হাউজত, কিছু গাঁওবিলাক থাকা হোমস্টে আছে, তাতো আমি আলহীখিন রাখিম সকলমে। এই ধরনের চলিছে আর প্রস্তুতি। ইয়াত যেহেতু দর্শকসকলের গ্যালারি নির্মাণ করা হয়েছে, বাহরে গ্যালারি নির্মাণ করা হয়েছে, কিমান দর্শক আপনাদের আদরিবলে সাজু? আমি এবার গণি চাইছিলো ইয়াত মানে 2000 দর্শক একলগে বহি চাবা যায় আর 2000 দর্শক
আৰু যেহেতু শুক্ৰাচাৰ্য ৰাভা অভিহনে এনেদৰে যিহেতু আপোনালোকে চলাই লৈ গৈছে বাদুংডুবা কেলোৱা কেন্দ্ৰৰ যি আণ্ডাৰ দ্য চাল ট্ৰি তেওঁ যিহেতু আৰম্ভ কৰিছিল সেয়া আপোনালোকে নিৰৱিচ্ছিন্নভাৱে চলাই লৈ গৈছে, এই তেওঁৰ অবিহনে কি ক'ব মানে এই যি শুক্ৰাচাৰ্য ৰাভা আমাৰ মাজত নাই। তেখেতে 2018 চনৰ 8 জুনত আমাৰ পৰা বিদায় লৈছিলে। তেখেত নথকাৰ পিছতো আমি তেখেতৰ চিন্তা দৰ্শন আৰু নাট্যশৈলীখিনিক আমি বাদুংডুপাই সুকলমে চলাই ৰাখিবৰ কাৰণে যত্ন কৰিছোঁ আৰু তেখেতৰ আধুৰা সপোনটোক বাস্তৱ ৰূপত পাবৰ বা সপোনখিনি আমি কঢ়িয়াই লৈ পেলাই যিও কাম কৰি আছোঁ। হয় হয়, আমি আমাৰ ফালৰ পৰা কোনো কামতে হীন দেৰি নকৰাকৈ তেখেতৰ সপোনখিনি বাস্তৱ ৰূপত পাবৰ কাৰণে আমি চেষ্টা চলাই আছোঁ। যিহেতু এই শালনিবাৰীৰ মাজত সম্পূৰ্ণ মানে প্ৰাকৃতিক পৰিৱেশৰ মাজত যি নাট পৰিৱেশন কৰা হয় নিশ্চয়কৈ বহুতে ইয়াত সেই নাটক যি ব্যতিক্ৰম কিছু তাৰ বাবে আহে বহু লোক, কি ক'ব? হয়, আমাৰ ইয়ালৈকে পৃথিৱীৰ বিভিন্ন ঠাইৰ মানুহখিনি আহে, আমাক ভাল পোৱা মানুহখিনি আহে, শুভাকাংক্ষীখিনি আহে, তেওঁলোকৰ পৰা পোৱা সহায় সহযোগিতা বাবে আমি কাম কৰিবৰ কাৰণে সাহসটো গোটাব পাৰিছোঁ আৰু যি ধৰণে চৰকাৰী হওক বা বেচৰকাৰী হওক সহায় সহযোগিতা পোৱাৰ কাৰণে আমি প্ৰতিবছৰে এই অনুষ্ঠানটো পাতিবৰ কাৰণে সাহসটো গোটাব পাৰিছোঁ। যদিও বা এইবাৰ আমি চৰকাৰী হওক বা বেচৰকাৰী হওক সহযোগিতা যিমান পাব লাগিছিল সেই ধৰণে পোৱা নাই আৰু সেইকাৰণে আমি আমাৰ বাদুংডুপাৰ কৰ্মকৰ্তাৰ জৰিয়তে বহুতো কাম নিজেই কৰিবলগা হৈ আছে। কাৰণ মানুহ লগাই কাম কৰিব দিয়াৰ লগে লগে বহুত খৰচ আহি পৰে আৰু তেতিয়া মানে ঋণৰ বোজা হৈ যোৱাৰ সম্ভাৱনাটো অধিক থাকে কাৰণে বহুতো কাম নিজেই কৰি আছোঁ। আপোনালোকে যিমানবোৰ কাম কৰি থকা দেখা পাইছে ইয়াত বাদুংডুপাৰ চবেই কৰ্মকৰ্তা হয়, কাম কৰাৰ লগতে ৰিহাৰ্চেলো চলি আছে। হয়, এইটো এবেলা আমি ৰিহাৰ্চেল কৰি আছোঁ, এবেলা কামত লগাই আছোঁ, সেনেকৈ কামখিনি কৰি আছোঁ আৰু সময় যিটো নাই আহিলে। হয় হয়, আমাৰ হাতত দুদিন সময় আছে, দুদিনৰ সম্পূৰ্ণ হৈ উঠিব এইটো। হয়, ধন্যবাদ। আৰু এয়া যিহেতু ক'ব লাগিব আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ বাদুংডুবা কলা কেন্দ্ৰৰ যি আণ্ডাৰ দ্য চাল ট্ৰি যে অনুষ্ঠিত হ'ব তাৰ যি মঞ্চ এনেদৰে প্ৰস্তুত কৰা হৈছে এয়া পৰিৱেশ দেখুৱাইছোঁ আৰু বাঁহ খেৰেৰে আৰু মাটিৰে এনেদৰে সম্পূৰ্ণ সজাই পৰাই তোলা হৈছে ইয়াৰ মঞ্চ আৰু বাঁহেৰে যিহেতু ইয়াত গেলাৰী নিৰ্মাণ কৰা হৈছে দৰ্শকসকলক বহিবলৈ দিয়া হ'ব ইয়াত আৰু এনেদৰে সম্পূৰ্ণৰূপে সাজু হৈ পৰিছে এনেদৰে বাদুংডুবা কলা কেন্দ্ৰৰ যি বাকৰি আমি পৰিৱেশ কিছু দেখুৱাবলৈ যত্ন কৰিলোঁ যিহেতু এটা ইয়াত যিহেতু 15, 16, 17 ডিচেম্বৰত অনুষ্ঠিত কৰা হ'ব 5খনকৈ নাটক, তাৰ বাবে বিভিন্ন ঠাইৰ লোক ইয়াত নাট্যপ্ৰেমী ৰাইজ অহা পৰিলক্ষিত হয়। এইবেলিও নাট্যপ্ৰেমী ৰাইজসকল আহিব, তাৰে আমি পৰিৱেশ কিছু দেখুৱাবলৈ যত্ন কৰিলোঁ। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।